জুয়ার টাকা পরিশোধের জেরে অমর হত্যার ঘটনায় দুজন আটক সহ 40 ভরি স্বর্ণ নগদ টাকা উদ্ধার করেছে চাঁদপুর পুলিশ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে গলা কেটে হত্যা করে স্বর্ণ নগদ টাকা ছিনিয়ে নেয় হত্যাকারীরা। চাঁদপুর জেলা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ এসব তথ্য জানান। অমর হত্যার ঘটনায় কর্মচারী অনিক সহ দুজনকে আটক করেছে পুলিশ।